আমরা এমন সৌভাগ্যবান যে আমাদের যিনি আল্লাহ তার সমকক্ষ কোনো আল্লাহ নাই, আমাদের যিনি আল্লাহ তার শক্তির সাথে সাদৃশ্যপূর্ণ কোনো দ্বিতীয় কোনো আল্লাহ আছে নাকি? তারপর সেই আল্লাহ আমাদেরকে এমন একজন পয়গাম্বার দিয়েছেন, এমন একজন নবী আমাদের জন্য দিয়েছেন, যেই নবী ইহুদিদের সর্দার ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফে বর্ণনা এসেছেন, মিশকাত শরীফ তিরমিজি শরীফে এসেছেন। আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, বলে আমি যখন ইহুদি অবস্থায় বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইলাম, নবীজির চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারলাম যে এই চেহারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। চেহারার মধ্যে তাকাইয়াই বোঝা যায় যে এই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার নবী বিশ্বনামী আবার একজন পয়গাম্বার যার শুধুমাত্র নবুয়াতের 23 বছর নয়, পুরা 63 বছরের জীবনের মধ্যে একটা মিথ্যা কথার কোনো গন্ধও নাই। জোরে করে সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মহামানব, এখান থেকে আমরা সৌভাগ্যবান। আবার সেই মহামানবের উপরে যে কিতাব নাজিল করেছেন আল্লাহ, শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের সাথে আসমান জমিন লৌহ কলম ভূমণ্ডল নবমণ্ডল আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগৎকে যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধুমাত্র কোরআনুল করিমকে যদি এক পাল্লায় রাখা হয়, তার কোরআনের ওজন বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ, সব কিছু আমরা সৌভাগ্যবান। সম্মানিত হাজরিন, কোরআন দিয়ে কথা শুনতে হয়। আল্লাহ নবী বলেন, মান কলা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সবচেয়ে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি যেহেতু অল্প সময় আমি পেয়েছি, একটু কথা বলবো হেদায়েতের নিয়াইতে। দেখেন, আমাদের কিছু জানতে হবে। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা আমাদের জবানের মধ্যে একজন আর শুধু নাম থাকবে, তিনি কে? একটু আওয়াজ করে বলেন, কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? আল্লাহর নাম যত বেশি নেবেন খুশি হবেন কে? সম্মানিত হাজরিন, যার হৃদয়ের ভিতরে যত আল্লাহর নাম থাকবে সেই মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হবে। কারণ আল্লাহর নাম ইসমে আজম, আল্লাহর যত নাম আছে তার মধ্যে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। আর এই নামটা সহ একটা আয়াত নাজিল হয়েছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে, যেই আয়াতটা 114টা সূরা কোরআন শরীফের মধ্যে, তার মধ্যে 113 সূরা শুরুতেই আছে আর একটা সূরা শুরুতে নাই। ওই যেই অপূর্ণতাটা আল্লাহ সূরাতুন নামলের মধ্যে আল্লাহ পাক দিয়া ওই অপূর্ণতা পূর্ণ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, সেটা কি? বিশ্বনবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজিলাত আলাইয়া আয়াতুন লাম তুনজাল আলা নবিয়্যিন মিনাল আমবিয়া গায়রা সুলাইমান ইবনে দাউদ ওহিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনবী বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে এমন একটা আয়াত নাজিল হয়েছে যে আয়াতটা আমার পূর্বে কোন নবী কোন পয়গম্বরের উপরে নাজিল হয় নাই, তবে গায়রা সুলাইমান ইবনে দাউদ, শুধুমাত্র দাউদের সন্তান সুলাইমান নবীর উপরে নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত মারাত্মক, এত গুরুত্বপূর্ণ আয়াতটা কি? বিশ্বনবী বলেন, সেটা হলো আপনারা সবাই জানেন, আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পারেন না সবাই? অনেকে পড়ে নাই, কিন্তু এটা পড়ার সাথে সাথে কমপক্ষে 190টা নেকি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নেকির দরকার নাই। কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে মানুষগুলো হাহাকার করবে, একটা মাত্র নেকির জন্য জাহান্নামের দিকে চলে যাবে। মানুষগুলো যখন হাহাকার করতে থাকবে, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, সবার কাছে যাবে, কেউ পরিচয় দিবে না, কারণ সবাই পালাবে ভয়ে, না জানি আমার কাছে একটা নেকি চায়। কথা কন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটার মধ্যে 19টা অক্ষর, কয়টা অক্ষর? 19টা হরফ। আমরা কোরআন থেকে কথা বলবো, 19টা অক্ষর, 19টা হরফ।
এবার বিশ্বনবী বলেন এই যে 19টা অক্ষর আছে, এই 19টা অক্ষর কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে কমপক্ষে 10টা নাকি আল্লাহ লিখে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং 19 অক্ষর তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে কমপক্ষে 190 নাকি, কথা বলেন ঠিক কিনা। এবার বিশ্বনবী বলেন জাহান্নামের মধ্যে প্রধান প্রধান ফেরেশতা আছে, আপনারা কি জাহান্নাম থেকে বাঁচতে চান? বাঁচতে চান না? জাহান্নাম থেকে বাঁচতে চাই কারা কারা একটু দুহাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, জোরে কোন আমিন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন আলাইহা তিসআতাশার, জাহান্নামের প্রধান প্রধান অসংখ্য ফেরেশতা আছে, তাদের মধ্যে লিডার চিফ চিফ প্রধান ফেরেশতা হলো 19 জন। কয়জন কয়জন? 19 জন প্রধান ফেরেশতা জাহান্নামের। জাহান্নামে যদি কোনো বান্দাকে নিতে হয় ওই 19 জন ফেরেশতার পারমিশন লাগবে, 19 জন ফেরেশতার পারমিশন ছাড়া কোনো বান্দাকে জাহান্নামের মধ্যে কেউ ঢোকাতে পারবে না, জোরে কোন আল্লাহু আকবার। এই 19 জন ফেরেশতার নাম হলো জাবানিয়া। আল্লাহ পাক এদের নাম উল্লেখ করতে গিয়ে পবিত্র কালামে হাকিমের মধ্যে উল্লেখ করেন সানাদু জাবানিয়া, জোরে কোন আল্লাহু আকবার। এই জাবানিয়া নামক 19 জন প্রধান ফেরেশতা, এই 19 জন প্রধান ফেরেশতা আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো, মান আরাদা আইয়ুনাজ্জিয়াহুল্লাহু বিহি মিনাজ জাবানিয়া ফালিয়াকরা বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব নবী বলেন শোনো, তোমরা কি জাহান্নাম থেকে মুক্তি চাও? যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি চায় মান আরাদা আইয়ুনাজ্জিয়াহুল্লাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে, তিনি যেন ফালিয়াকরা বেশি করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়া যাবে না? দেখেন আল্লাহর নবী বলেন লিয়া জালাল্লাহু লাহু মিন কুল্লি হাববিম মিনহা জুন্নাহ ওয়া মিন কুল্লি ওয়াহিদ। বিশ্ব নবী বলেছেন হে পৃথিবীর মানুষ শোনো, যুদ্ধের ময়দানে যখন তুমি যাবে, যুদ্ধের ময়দানে তলোয়ার লাগবে, কথা বলেন ঠিক কিনা। যুদ্ধের ময়দানে ঢাল দরকার আছে না? নাই। তলোয়ার লাগবে, ঢাল লাগবে, তলোয়ার দিয়া কাফের বেঈমানদের কল্লাদি খণ্ডিত করতে হবে, কথা কন ঠিক কিনা। যারা কোরআনের বিপক্ষে অবস্থান করবে, ইসলামের বিপক্ষে অবস্থান করবে, তাদের বিরুদ্ধে তলোয়ার তুলতে হবে, এটা হলো বিশ্ব নবীর সুন্নাত, কথা বলেন ঠিক কিনা। আমরা সব কিছু সহ্য করব, কিন্তু কোরআনের বিরুদ্ধাচরণ করবে যিনি তার সাথে আমাদের আপোষ নাই। মুসলমান বাবাজিরা আমার, বিশ্ব নবী বলেন শোনো, এই যে কুরআনুল কারীমের মধ্যে একটা যে আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, যুদ্ধের ময়দানে তলোয়ার লাগে, তলোয়ার থেকে তুমি বিপক্ষের হাত থেকে বাঁচতে পারো, আবার তোমার উপরে যখন আক্রমণ আসবে ওই আক্রমণ থেকে বাঁচার জন্য ঢালের দরকার আছে না? নাই। ঢালের আরবি শব্দ হলো জুন্না, জুন্না শব্দের অর্থ ঢাল। আল্লাহর নবী বলেন আসসাউমু জুন্নাতুন, রমজান মাসে তোমরা রোজা রাখবা, রোজাটা হলো তোমাদের জন্য ঢাল। এই রোজা কিয়ামতের কঠিন ময়দানে কবরের মধ্যে এই ঢাল, রমজান মাসের রোজাটা তোমাদের আজাব থেকে ঢাল হিসাবে ডাল হয়ে তোমাদেরকে হেফাজত করবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে ওই জুন্না শব্দটা, ওই জুন্না শব্দটা বিশ্ব নবী বলেছেন। এ মুসলমান শোনো, আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি বেশি পরিমাণ ইসমে আজম আল্লাহর নাম যেই কালেমার মধ্যে আছে, বিসমিল্লাহ এই এই কালেমার মধ্যে আল্লাহর নাম আছে না? নাই। আল্লাহ নবী বলেন এই বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি যে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া কিয়ামতের কঠিন ময়দানে, কঠিন ময়দানে ওই যে 19 জন জাহান্নামের প্রধান চিফ ফেরেশতা থাকবে, ওই 19 জন এক একজন ফেরেশতার জন্য বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা অক্ষর আছে না? নাই। এই 19টা অক্ষর মিন কুল্লি ওয়াহিদ, একটা
ফেরেশতার জন্য ঢাল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, এক একটা অক্ষর ঢাল হয়ে যাবে, এক একজন প্রধান প্রধান ফেরেশতার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে অক্ষরগুলো, বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষর ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, যার কারণে ফেরেশতারা ওই জাহান্নামের ফেরেশতারা ধরতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ, দরকার আছে না বিসমিল্লাহ কথা বলেন? এ মুসলমান, এটা একটা পাওয়ার, মুসলমানের পাওয়ার, মুসলমানের তলোয়ার লাগবে না, মুসলমানের ঢাল দরকার নাই, বিসমিল্লাহর তলোয়ার যদি মুসলমান প্রতিদিন বিসমিল্লাহর তলোয়ারটা যদি হৃদয়ের ভিতরে ঢোকাইতে পারে, মুসলমান সমস্ত কাজ যখন করবে, মুসলমান তখন কার নামে শুরু করবে? জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পরে শুরু করতে হবে। মুসলমান যে কাজই করুক, মুসলমান বিসমিল্লাহ পড়বে, ঘর থেকে বের হবে বিসমিল্লাহ বলবে, ঘুমানোর সময় দরজাটা লাগাইবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে দরজা লাগাই ঘুমাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ির নিরাপত্তা আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, মনে রাখবেন, যেই কাজের মধ্যে বিসমিল্লাহ আছে ওইটা মুসলমান করবে, আর যেই কাজে বিসমিল্লাহ বলা যাবে না ওটা মুসলমান করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? যেই মিছিলের মধ্যে বিসমিল্লাহ বলা যায়, যেই মিছিলের মধ্যে আল্লাহর নাম বলা যায়, ওই মিছিলে মুসলমান শামিল হবে। যেই মিছিলে আল্লাহর নাম নেওয়া যায় না, ওই মিছিলে মুসলমান কোনোদিন শামিল হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক তার নাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। বেশি বেশি আমরা যেন আল্লাহর নামে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, আমরা যেন আল্লাহর গোলামি করতে পারি, দুনিয়ার সব তাগুদের বিরোধিতা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।